আপনাদের কৃতজ্ঞতা, আপনাদের ভালোবাসা আমি চিরদিন স্মরণ করব, চিরদিন আপনাদের নাম স্মরণ করব। আপনারা আমার এই নগণ্য ব্যক্তির ডাকে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের নিয়ে আমি প্রথম বানিয়াজান স্কুল মাঠ থেকে আমাদের হোন্ডার শোডাউন শুরু হবে। হোন্ডার শোডাউন সরাসরি আমরা উপজেলা পরিষদে উপস্থিত হব। উপজেলায় নির্বাচন অফিসে আমাদের মনোনয়ন পত্র আমরা জমা দিব। জমা দিয়ে আমরা ইনশাল্লাহ আবার আমার ইউনিয়ন নল্লা থেকে বাউই যান পাটা দহ, তাও আমরা পঞ্চাশি বটতলা কামারপাড়া শিরনকাজী বলদিয়াটা বাজার সাতারকান্দি বাস স্ট্যান্ড তালতলা হয়ে আমরা এই স্কুল মাঠে আমাদের সেই পদযাত্রা এখানে আমরা সমাপ্তি ঘোষণা করব। বিভিন্ন দূর দূরান্ত থেকে আমার ইউনিয়ন থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমার পক্ষ থেকে জানাচ্ছি, আরো জানাচ্ছি আমরা হোন্ডার শুটআউট সুশৃঙ্খল ভাবে, কেউ আমরা শৃঙ্খলা ভঙ্গ করব না, শৃঙ্খলা হয়ে লাইন সারিবদ্ধ হয়ে আমরা শুরু করব আমাদের শুটআউট। আমি একজন স্বতন্ত্র প্রার্থী হয়েছি, তাদের আশা এবং আকাঙ্ক্ষার ব্যক্ত এই ঘটনার জন্য এই সাধারণ জনগণ যদি আমাকে ভোটে নির্বাচিত করতে পারে তাহলে এই বানিয়াজান উন্নয়ন কার্যক্রম আমার ছোট ভাই যেভাবে করেছেন তার অসমাপ্ত কাজ আমি এই বানিয়াজান ইউনিয়নের জনসাধারণকে সঙ্গে নিয়ে সেই অসমাপ্ত কাজগুলো ইনশাল্লাহ নির্দিষ্ট সময়ের মধ্যে আমি সম্পন্ন করব। বিগত দিনে আমি মাননীয় জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে, ডক্টর আব্দুর রাজ্জাকের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি তাদের স্মরণাপন্ন হয়ে বানিয়াজান ইউনিয়নে অনেক উন্নয়ন কার্যক্রম আমি করতে সক্ষম হয়েছি। তাদের সহযোগিতায়, উপজেলা চেয়ারম্যানদের সহযোগিতায়, মাননীয় মন্ত্রী মহোদয়ের সহযোগিতায়, জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় বানিয়াজান ইউনিয়নে
একটু ভিডিও নিতাম। জি জি স্যার, ধন্যবাদ। কী দিয়ে গেছি আপনাদের? হ্যাঁ হ্যাঁ, জমা হইতেছে, জমা হইতেছে। আসসালামু আলাইকুম। শনিবার দিনে।